তোমরা সব কাজকর্ম বুঝে নিয়েছো তো? আগে হ্যাঁ বাবু। তা কদিন লাগবে তোমাদের? পুরনো বাড়ি তো, যেদিকেই হাত দিচ্ছি সব খসে পড়ে যাচ্ছে। এক মাস তো সময় লাগবেই। বেশ বেশ, তা তোমরা কি এই চারজনই কাজ করবে? আগে হ্যাঁ বাবু, এই আমি, আমার ভাগ্নে লালু আর ওই ওই দুজন করিম আর বলাই, এই আমরা চারজনই কাজ করব। বেশ বেশ, তবে আমি আসি, আমি আসবো সপ্তাহে একবার করে, দেখে যাব কেমন কি কাজ হচ্ছে। এই নাও কিছু টাকা অগ্রিম, দেখে শুনে কাজ করো তবে। গেলাম আমি। আগে হ্যাঁ বাবু। মামা, এ কত বড় বাড়ি গো, রাজপ্রাসাদ মনে হয়। না রে, এটা বাগান বাড়ি। বাহ, অনেক টাকা দাম হবে বলো বাড়িটার। সে হবে না, পারিজাতু বাবু বিশাল পৈতৃক সম্পত্তিটা হঠাৎই বরাদ্দ জোরে পেলেন যে, এক পুরনো ট্রাঙ্কের থেকে, এই বাড়ির হারিয়ে যাওয়া দলিল থেকেই রাতারাতি এই বাড়ির খোঁজ পেলেন। তার প্রপিতামহ এককালে জমিদার ছিলেন নাকি, এখনও তাদের অবস্থা বেশ ভালোই, কিন্তু বিজনপুরে যে এমন একটা বাগান বাড়ি আছে তা কেউই জানত না। অবহেলায় অনাদরে বাড়ির যা অবস্থা, মিস্ত্রি ডেকে না সারালেই না, অগত্যা শহর থেকে আমাদের তিনি ডেকে এই নিয়োগ করলেন। হ্যাঁ, তবে চলো চলো, দেরি না করে কাজে হাত দিয়ে বার। হ্যাঁ চলো 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 চলো। লালু, করিম, বলাই, চল আজকের মতো কাজ থাক। পিছনে একটা সুন্দর পুকুর আছে, পরিষ্কার জল, চল তাতে মুখ হাত পা ধুয়ে আসি। হ্যাঁ চলো চলো চলো। বাপরে বাপ, এ তো বিরাট ঘন জঙ্গল গো, ওই তো পুকুরটা। চলো আস্তে আস্তে সাবধানে নেমে পড়ো। লালু, এবার ওঠ, সন্ধে হয়ে গেল, এবার চ। আরে আসছি আসছি। এ হে মামা, আমি সাবানের কৌটোটা না ঘাটেই ফেলে এসেছি, তোমরা যাও আমি ওটা নিয়ে আসছি। যা তবে। কে বসে রয়েছে ওটা? ওরে বাবা রে, ভূত ভূত! অনেকক্ষণ তো হলো, লালুর কি খবর? লালু এখনো আসছে না? চ তো দেখি, ওই ঘাটে গিয়ে দেখি তো, চ। একই একই, লালুর কি হলো? লালু এখানে পড়ে আছে কেন? এই তোল তোল তোল, তাড়াতাড়ি ঘরে নিয়ে চল। এই লালু, লালু কিরে, তোর কি হয়েছিল? হুম হুম, কিছু না মামা, একটু মাথাটা ঘুরে গেছিল, কিছু খাবার দাও না, খুব খিদে লেগেছে। আপাতত মুড়ি খা, আগে রাতের রান্না হোক, তারপর তো খাবি। বেশ, রাতে একটু মাংস করবে কি? মাংস বলিস কি রে, তুই তো নিরামিষ আসি, তুই মাংস খাবি? ভীষণ মাংস খেতে ইচ্ছে হচ্ছে, কতদিন খাই না, সেই আলু দিয়ে ঝোলঝোল পাঠার মাংস, আহা। বেশ তবে, সামনেই তো বাজার, লালু যখন খেতেই চাইছে, আজকে তো সবাইকে পারিজাতো বাবু কিছু টাকা দিয়ে গেলেন, একটু মাংস এনে খাওয়াই হোক। এ বলাই, মাংস যাচ্ছিস বুঝি, আমাকে এক পিস দে না। এখনো সিদ্ধ হয়নি, সবে কড়াইতে দিলাম, কি হয়েছে তোর আজকে বলতো? যা এখন ঘরে গিয়ে বস। এ
আমি একটু হিসি করে আসছি, তোমরা খেলো। এই লালুটা গেল কোথায়? সেই তো, অনেকক্ষণ তো হলো। বলাই, যা তো একবার গিয়ে দেখ তো। অন্ধকারে তো কিছুই দেখা যাচ্ছে না, ওদিকে আছে। লালু, শুনতে পাচ্ছিস? লালু, ও ও মা গো, কে ওটা, কে ওখানে? কিরে, কি হলো, কি হলো, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? কিরে লালু, বলাইয়ের কি হলো? কি জানি মামা, আমি তো দেখতে এলাম, মাংস সিদ্ধ হলো নাকি। বলাইটা যে কি দেখে ভয় পেলো বুঝলাম না। মামা গো, করিম ভাই, এ বাড়িতে নিঘাত ভূত আছে, আমি নিজের চোখে দেখেছি। বেশ বেশ বেশ, থাম সকলে, এই নিয়ে মনে কোনো ভয় রাখিস না, রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যা। এ কি, এতগুলো মাংস রান্না করলাম, আমাকে এইমাত্র দু পিস দিয়েছ? মামা, আমাকে আরো মাংস দাও, খুব খিদে লেগেছে, আরো মাংস খাবো মামা। মাংস তো সবার জন্যই আনা রে, একাই সব খাবি নাকি? বলাই, করিম, চুপ, আজকের দিনটা একটু কম খা, এক রাত কি একটু কম খেলে কিছু হয়ে যাবে না। সর্বনাশ! সবাই শোন, লালুকে ভূতে ধরেছে, ওর আচরণ কেমন বদলে গেছে সে তো তোরা সকলেই দেখছিস। পারিজাত বাবুকে আমি এই সকালেই এই কথা বলেছি, আজকে পারিজাত বাবু একজন তান্ত্রিক নিয়ে আসবেন, আজ রাতেই ভূত তাড়ানো হবে, লালুকে কিন্তু কিচ্ছু বুঝতে দেওয়া যাবে না। এই আমি এসে গেছি, দুষ্টুমি বন্ধ, এই ঘরে কি ভীষণ ভূত ভূত গন্ধ। এই তো বাবা এসে গেছেন। পরিচয় করিয়ে দিই সকলের সাথে, ইনি মৃদুল নারায়ণ শাস্ত্রী, নাম করা তান্ত্রিক, আমাদের এখানে এক অশুভ শক্তির সন্ধান পেয়ে উনি এসেছেন। প্রণাম। প্রণাম প্রণাম বাবা। লালু কোথায়, ওকে নিয়ে এসো। আনতে তাকে পারবে না কো, করলে জোরাজুরি, বেঁধেই এনো, সঙ্গে রাখো আমার জাদুদড়ি। এই লালু, চল আমাদের সাথে। যাব না, যাব না আমি। জাদুদড়িটা দে বলাই, একে বাঁধতে হবে। এই যে চেপে ধর, আমি বাঁধছি, জোরে জোরে ধর, ধর, বসে ধর। হ্যাঁ, চল এবার, নিয়ে চল তান্ত্রিকের কাছে। ভালোভাবে বলে দাও, কি তোমার নামটা? ঝাঁটা পেটা খাবে কেন, খাবে মুগ জামটা। বলবো না, কিছুটাই বলবো না। বলবি না? বেশ, তবে এই ঝাড়টা নিই হাতে, খুঁটি নাটি সব কথা জেনে নেব দু ঘাতে। ওম কাঠ মট গাঙ্গুলি শট, জ্বলছে আগুন চোখে,
সর্ষে পোড়া জোরসে মেরে করব কাবুতোকে। ওরে বাবা রে বাবা গো, খেতে খেতে বলছি বলছি সব বলছি সব বলছি, আমি 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 সনাতন, অনেক কাল আগে এই বাড়ির মালিক বৃত্তিরাজ মুখোজ্জে আমাকে এই বাড়ি দেখাশোনা করতে কাজে আনেন। উনি ওনার অনেক সম্পত্তি এই বাগান বাড়ির সিন্ধুকে রেখে দেন, আমাকে বিশ্বাস করে বলেন। শোন সনাতন, আমি মাঝে মাঝে হাওয়া বদলে আসব, এই সিন্ধুক তোর ভরসায় রাখলাম, যত্নে রাখিস। কথা দিলাম বাবু, পরাণ দিয়েও রক্ষা করুন। তারপর একদিন ডাকাত পড়ল, সব পুরুষদের হত্যা করল, আমি সেই সিন্ধুক ওই দেখে চলে ফেলে দিই। ডাকাতরা আমাকে হত্যা করে কিন্তু সিন্ধুক পায়নি, আমি সেই সিন্ধুক রক্ষা করেছি। বৃদ্ধিরাজ বাবুর বংশের কেউ এলে তার হাতে সিন্ধুক তুলে দিয়ে আমার মুক্তি। বৃদ্ধিরাজ মুখর্জি আমারই প্রপিতামহ, আমি ওনারই বংশধর। আর তোকে করব না কো কোনো কটু উক্তি, তোর কাজ শেষ হলো, আজ থেকে মুক্তি। লালুর দেহে তুমি রয়েছ মিশে, ছেড়ে গেছ তা বুঝব কিসে? আমি চলে গেলে বাগান বাড়ির পিছনের ঘাটে সিন্ধুক তুলে রেখে দিয়ে যাব। বেশ বেশ, তাই করো, সেই পথে দাও হাঁটা। ভালো থেকো, মনে রেখো, গুড বাই, যাও টাটা। লালু সেখানেই অজ্ঞান হয়ে যায়। তার পরদিন সকালে একটা ধাতব শব্দ শুনে ছুটে যায় বাগানের পিছনে সবাই। সেখানে একটা সিন্ধুক জল থেকে তুলে রাখা আছে। সেই সিন্ধুক ভেঙে পারিজাতবাবু পুরনো কিছু সোনার গয়না আর মোহরের পুটুলি পেলেন। লালু সুস্থ হয়ে উঠল। মামা, লালু, বলাই আর করিম সকলে মিলে কাজে হাত দিলো।